হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেট্রো ইলেকট্রো। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ঘরে বসে কিভাবে মোবাইল ফোনের সাহায্যে তুমি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারবে পৃথিবীর যে কোনো জায়গাতে বসে। তাহলে শুরু করছি আজকের ভিডিওটা। যে কোনো নেট ব্যাঙ্কিংয়ের অ্যাপের সাহায্যে তুমি বিল পেমেন্ট করতে পারো, কিন্তু আমার কাছে ফোনপে অ্যাপ আছে, তাই ফোনপে অ্যাপের সাহায্যে বিল পেমেন্টটা করছি। প্রথমে ফোনপে অ্যাপটি ওপেন করলাম, তারপর স্ক্রল ডাউন করে চলে যাচ্ছি ইলেকট্রিসিটি অপশানে। ক্লিক করার পর তোমার মোবাইল স্ক্রিনে এই অপশানগুলো দেখতে পাবে। এইগুলো হলো তোমার ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটরের নাম, যেটা তোমার বিলের মধ্যে খুব সহজভাবে পেয়ে যাবে। যেমন আমার আছে কলকাতা ইলেকট্রিসিটি, তাই আমি CESC কলকাতা অপশানটি ক্লিক করছি। ক্লিক করার পর আসলো কনজিউমার আইডি, যেটা তোমার বিলের মধ্যেই পেয়ে যাবে, এই যে এই আইডিটা। তারপর আমি আমার বিলের মধ্যে লেখা কনজিউমার আইডিটা টাইপ করে যখন প্রেস করতে যাচ্ছি, দেখো তখনই একটা পপ আপ ভেসে উঠছে নিচের দিকে, ইউ হ্যাভ নো পেন্ডিং বিল ফর দ্য বিল ডিউ ডেট হ্যাজ পাস, প্লিজ কন্ট্যাক্ট বিল ফর মোর ইনফরমেশন। তার মানে তোমার কোনো পেন্ডিং বিল নেই অথবা পেমেন্ট ডেট ক্রস হয়ে গেছে। ওকে, তো এই বিলের মধ্যে দুটি কিউআর আইডি আছে, এই আইডিটা বিল পেমেন্টের ডেট ক্রস হয়ে যাওয়ার আগে, আর এই আইডিটা হলো ডিউ ডেট ক্রস হয়ে যাওয়ার পরে। চেক করার জন্য আমি এই কিউআর আইডিতে স্ক্যান করলাম, হ্যাঁ এখানে আমার বিল দেখাচ্ছে 690 টাকা। ওকে, কিন্তু আমি তো এই বিল পেমেন্ট করব না, তার কারণ হচ্ছে একটাই, যে আমার বিল দেওয়ার টাইম ক্রস হয়ে গেছে। তাহলে আমি পরের কিউআর আইডিতে যাচ্ছি। আমি যখন এই কিউআর আইডিটা স্ক্যান করছি তখন দেখাচ্ছে 700 টাকা, তার মানে যেহেতু ক্রস হয়ে গেছে আমাকে 10 টাকা ফাইন করলো। ওকে, এখন আমি আমার নাম লিখলাম আর কনফার্ম করলাম। একদম সহজ পদ্ধতিতেই কিন্তু তুমি তোমার ফোনপে, পেটিএম, গুগল পে, আরও অন্যান্য যে যে মোবাইল অ্যাপগুলো তোমরা ইউজ করো, তার মাধ্যমে কিন্তু অতি সহজেই ঠিক এই পদ্ধতিতেই কিন্তু ঘরে বসে ইলেকট্রিসিটি বিল তোমরা পেমেন্ট করতে পারো। আশা করছি ভিডিওটা আমার সকলের কাছে ইউজফুল হবে। আর দেখার জন্য থ্যাংক ইউ। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না। বাই।